ভারতের তারা সিং ও পাকিস্তানের সাকিনার প্রেম কাহিনী নিয়ে গদর সিনেমা মুক্তি পেয়েছিল 2001 সালে। সেই সময় সিনেমাটি দর্শক মনে জায়গা করে নেয়। প্রায় 22 বছর পর আবারও ফিরল সেই জুটি। সানি দেওয়াল ও আমিশা প্যাটেলের গদর 2 বক্স অফিসে রীতিমতো তাণ্ডব চালাচ্ছে। দ্বিতীয় শুক্রবার বক্স অফিস ব্যবসার নিরিখে শাহরুখ খান, আমির খান ও সালমান খানের সিনেমাকেও টপকে গেল এই ছবি। বক্স অফিস ব্যবসার পরিসংখ্যান অনুযায়ী মুক্তির পরে দ্বিতীয় শুক্রবার শাহরুখের পাঠান ব্যবসা করেছিল 13 কোটি রুপি। আমিরের দঙ্গল ও সালমানের বজরঙ্গি ভাইজানে ঝুলিতে এসেছিল যথাক্রমে 18 কোটি ও 12 কোটি 75 লাখ রুপি। সেখানে সানি দেওয়ালের গদর 2 ব্যবসা করেছে প্রায় 20 কোটি রুপি। গত বছরের অন্যতম বাণিজ্যিকভাবে সফল ছবি দ্য কাশ্মীর ফাইলসের দ্বিতীয় শুক্রবারের ব্যবসাকেও ছাপিয়ে গিয়েছে গদর 2। দ্বিতীয় শুক্রবার বিবেক অগ্নিহোত্রী পরিচালিত ছবি ব্যবসা করেছিল প্রায় 19 কোটি রুপি। গদর 2 এর এমন অভাবনীয় সাফল্যে রীতিমতো হাওয়া উঠছে ছবিটি নির্মাতা ও কলাকুশলীরা। সম্প্রতি এক অনুষ্ঠানে গদর 3 ছবির সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হয়েছিল ছবির পরিচালক অনিল শর্মা ও অভিনেতা সানি দেওয়ালকে। উত্তরে অনিল শর্মা বলেন, একটু অপেক্ষা করুন, সবুরে যে মেওয়া ফলে তার প্রমাণ তো চোখের সামনে দেখতে পাওয়া যাচ্ছে। আমার মাথায় কিছু চিন্তাভাবনা তো রয়েছে, পাশাপাশি স্থানীয় কিছু ভেবে রেখেছেন, সব মিলিয়ে কিছু না কিছু তৈরি হয়েই যাবে। গত 11 আগস্ট মুক্তি পায় গদর 2। এতে সানি আমিশা ছাড়াও আছেন উৎকর্ষ শর্মা, সিমরাত কৌর, মনীষা ওয়াধওয়া প্রমুখ। ছবিটি পরিচালনা করেছেন অনিল শর্মা। ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। এইরকম আরও এন্টারটেইনিং ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। ধন্যবাদ।